আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে মূলত আমি বাংলাদেশে চলমান বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেগুলোতে আপনারা চাইলে কিন্তু এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো শুরুতেই আমরা যদি বাংলাদেশ রেলওয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি নিয়ে আলোচনা করি, এটি কিন্তু প্রকাশ করা হয়েছিল 22 ফেব্রুয়ারি। তো আমি কিন্তু এটি নিয়ে বিস্তারিত একটি ডিটেলস ভিডিও প্রকাশ করছিলাম, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ভিডিওটিতে মূলত আমরা আবেদনের তারিখ, শুরুর তারিখ এবং শেষ তারিখ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো এখানে মূলত নেওয়া হবে 56 জনকে এবং এখানে আপনারা বয়স যদি 18 থেকে 30 বছর হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে, এখানে লেখাই আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে মূলত আবেদন যে শেষ তারিখ হচ্ছে, আবেদনের শেষ তারিখ 6 এপ্রিল 2022, তার এখনও কিন্তু আরও অনেক সময় আছে। তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো এরপর পরবর্তী আরেকটি যেটি নিয়োগ বিজ্ঞপ্তি তা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 16 বছর 6 মাস থেকে 22 বছর পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য আপনার উচ্চতা কত হতে হবে এবং ছেলে প্রার্থীদের এবং মেয়ে প্রার্থীদের জন্য উচ্চতা কত হতে হবে ইত্যাদি ডিটেলস ভিডিও, তো আমার কিন্তু আরেকটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু 2022 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এবং এটি কিন্তু আবেদন এখনও চলমান এবং এটি আবেদন শেষ হবে 9 সেপ্টেম্বর 2022, অর্থাৎ দীর্ঘ একটি সময় আছে, আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। তো এরপর আমরা যদি পরবর্তী আরেকটি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটিতে চলে যাই, তা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, যেটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটি প্রকাশ করা হয়েছিল 22/2/2022 তারিখে প্রকাশ করা হয়েছিল। এবং এখানে মূলত আবেদনটি শুরু হবে, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে আবেদনটি করতে হবে আপনাকে ডাকযোগে। তা আপনি কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা। এবং এখানে আবেদন করতে আপনার মূলত খরচ হবে 100 টাকা এবং এখানে আবেদনটি যে আবেদন আছে আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে আপনার 21 মার্চ 2022 তারিখে, এই তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে। তো এটি নিয়ে আমার বিস্তারিত কথা একটি ভিডিও আছে যে কীভাবে আবেদন করবেন, আপনার কিন্তু এখানে 21 মার্চের আগে 2 থেকে 3 দিন আগে কিন্তু আবেদনটি করে রাখতে হবে। তো কী জন্য করে রাখতে হবে বা কী জন্য এবং আবেদনটি কীভাবে করবেন সম্পূর্ণ আমার ডিটেলস ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে প্রতিটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে সবার আগে চলে যায়। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রতিদিনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনে আপলোড করে থাকি। তো দেখুন, আপনি যদি আমার চ্যানেলে গিয়ে দেখেন, শুরুতেই একটি ভিডিও আপলোড করা আছে ডাক ও টেলিযোগাযোগের, এখানে কিন্তু বেশ কিছু পদে নিয়োগ নেওয়া হচ্ছে। তাছাড়া বন অধিদপ্তর, যেটাকে আপনারা অনেক সময় বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ বলে থাকেন, সেখানেও কিন্তু নিয়োগ চলতেছে অলরেডি এবং এখানে কিন্তু আবেদন অলরেডি চলতেছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তাছাড়া তাঁত বোর্ড, তাছাড়া কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম। তাছাড়া নৌ পরিবহন অধিদপ্তরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতেও কিন্তু আবেদন চলতেছে। তো তাছাড়া আরও বেশ কিছু আবেদন কিন্তু এখানে অলরেডি চলমান, আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে আসতে পারেন। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীরও কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে, যে বড় বড় 2-3টা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এগুলোতে কিন্তু অলরেডি আবেদন চলতেছে। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের পোস্টে আবেদন করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে, অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।